আসামিজ ব্লগার পিকে ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওলে আপনাদের সকলকে স্বাগত জানাইছো। আশা করছি নিশ্চয় আপনাদের সকল ভালো আছে। ভিডিওর থাম্বনেইল আর টাইটেল দেখি আপনাদের নিশ্চয় গম পাইছে ভিডিওটি কেন ধরনের হবলে গৈ আছে। হয় ক্যাবিনেট বৈঠকের গুরুত্বপূর্ণ কেটামান সিদ্ধান্তসমূহের বিষয়ে আপনাদের আজি জানাবলে গৈ আছো। ভিডিওটি আপনাদের শেষলকে চক, ভিডিওটি বহুত বেশি দীঘলীয়া নহয়, শেষলকে চাব বলে আশা করল। আর শেষত ভিডিওটি চাই কেনে পালে কমেন্টর জড়িয়ে জানার চ্যানেলটলে যদি আপনার নতুনকৈ আহিছে চ্যানেলটো সাবস্ক্রাইব করার কাষতে থাকা বেল আইকনটো প্রেস করে অল কৰি থব যাতে নতুন ভিডিওসমূহ দিয়ার আপনাদের আগতকে চাবলে পায়। তো এটা হয় মিশন বসুন্ধরা এক আর দুই সফল সমাপ্তির পছত আকৌ এটা মিশন বসুন্ধরা তিনি ওলাবলৈ গৈ আছে। তো মিশন বসুন্ধরা তিনিত কেনেকুৱা ধরনের কি হব, আপনাদের কোন হব সুবিধা পাব, সেইখিনি আপনাদের ভিডিওটিত ভালদরে সোঁহাতে থকা আপনাদের স্ক্রিনত দেখি থাকা আপনাদের ক্যাবিনেট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ আপনাদের পড়লে গমে পাব। তো এটা কথাটো হল যে মিশন বসুন্ধরা তিনি কেতিয়ারপর আরম্ভ হব। তো ইয়াতে আপনাদের দেখিব পাৰিছে যে মিশন বসুন্ধরা এক আর মিশন বসুন্ধরা দুই জনসাধারণের অভূতপূর্ব সঁহারি পাছত পূর্বর ধারা অব্যাহত রাখি ক্যাবিনেটে এইবারও নির্ধারিত সেবাসমূহ হয়েছে 19 অক্টোবরের মিশন বসুন্ধরা তিনি আরম্ভ করবলে অনুমোদন জানাইছে। তো মিশন বসুন্ধরা তিনি আকৌ 19 অক্টোবরের আরম্ভ হব। আপনাদের ইয়ার আগর ভিডিওবিলাক মিশন বসুন্ধরা সম্পর্কীয় ভিডিওর আপনাদের কমেন্টর জড়িয়ে সুদি আসে যে কেতিয়ার কেনেদরে আরম্ভ হব, এটা আপনাদের গম পালে যে 19 অক্টোবরের আরম্ভ হব। তারপর স্পষ্টীকরণের স্থগিত থাকা মিশন বসুন্ধরা সেইখানে আপনাদের গোটেখিনি সেইখানে আপনাদের পড়ি লব কেন ধরনের কি হয়। তারপর আপনাদের দেখিছে আপনাদের এফালে যদি চাই ক্যাবিনেটর বাঁহতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ, তো ভাষা আগলপিনে আপনাদের দেখিছে এইখানে কেন ধরনের কি কথা কৈছে। তো তারপর তৃণমূল পর্যায় প্রশাসনের ব্যবস্থা শক্তিশালীকরণ ইত্যাদি ইত্যাদি এইখানে আপনাদের দেখিছে। তো এইখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ সেইখানে তেনেদরে লওয়া হল আর ক্যাবিনেট বৈঠকত যেভাবে সিদ্ধান্ত লওয়া হয় সেইখানে কার্যকরী তেনেদরে করা হয়। তো সেইখানে আপনাদের গম পালে। তো এটা কথাটো হল অঙ্গনবাদী কর্মী সহায়িকা সকলের মাননি বৃদ্ধি বিষয়ে উল্লেখ হব বলে ভাবি আছে, বা এটা মাননি বৃদ্ধি বিষয়টি যেহেতু চর্চা হয়ে আছে ভাবি আছে যে একটা ভাল খবর আহিব। তো ক্যাবিনেট বৈঠক যদি আপনাদের চাই শেহতীয়াকৈ যে ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হল তাত কোনো ধরনের অঙ্গনবাদী কর্মী সহায়িকা সকলের মাননি বৃদ্ধি কথা উল্লেখ করা নগল, এটা দুঃখ লগা বিষয়। কারণ কেলে অঙ্গনবাদী কর্মী সহায়িকা সকলকে দীর্ঘদিনের সেইখানে আন্দোলন করে আছে আর মাননি বৃদ্ধির ক্ষেত্রে সেইখানে যেহেতু দাবি জানাই আছে প্রাপ্যখিন পাবার সেইখানে অনুরোধ করেছে, কিন্তু তারপর সেইখানে বিবেচনা বা আলোচনা করে থাকা হয়েছে বলে কৈছে। কিন্তু আলোচনা বা তেন ধরনের যদি কার্যকরী হবলগা হয় বা তেনেদরে তো এটা নতুন আপডেট দিব পারে বা তেন ধরনের ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত তেনেদরে হলে সেইখানে আলোচনা হব লাগবে, তেতিয়া এটা সেই পর্যায় যাব যি নাকি ভাবি আছে বা মাননি বৃদ্ধির ক্ষেত্রে এটা দুঃখ লগা বিষয়। কোনো ধরনের মাননি বৃদ্ধির বিষয়ে তাতে উল্লেখ নহল। তো অঙ্গনবাদী কর্মী সহায়িকা সকলে যুদ্ধ বিচারিছে নিজের প্রাপ্যখিন যাতে অতি সোনকালে পায় সেইটাই কামনা করছো, মাননি বৃদ্ধি যাতে অতি সোনকালে হয় সেইটাই বিচারিছো। তো সেয়াই আগন্তুক দিনত যাতে এই সমস্যাটা সোনকালে দূর হয় সেইটাই কামনা করছো। ভিডিওটি শেষলকে চাই থাকার বহুতে বেশি ধন্যবাদ। নতুনক যদি আছে ভিডিও প্রথমে কোয়ার দরে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কাষতে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে থাকব যাতে নতুন ভিডিওসমূহ দিয়ার আপনাদের আগতকে চাবলে।